নমস্কার, আমার বাংলা সংবাদে আমি রত্নেশ সুনাথ আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। গেরু অবসরে শিলচর ফিরলেন দিলীপ পাল, ভাসলেন জনজোয়ারে। নাগরিকত্ব আইনের নামে অপমান করেছে বিজেপি, ফের সরব বিডিএফ। উদারবন্দে সাধন নুনিয়া খুন, সুবিচারের দাবিতে পুলিশের দ্বারস্থ পরিবার। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। প্রাক্তন বিধায়ক তথা বিধানসভার উপাধ্যক্ষ দিলীপ কুমার পাল সম্প্রতি বিজেপিতে যোগদান করেছেন। বুধবার তিনি গেরু অবসরে গুয়াহাটি থেকে শিলচর পদার্পণের খবর পেয়ে তার সমর্থকেরা রেলওয়ে স্টেশনে ভিড় জমান। দলীয় পতাকা হাতে জয়রাম ও বিজেপি জিন্দাবাদ ধ্বনিতে গোটা স্টেশন চত্বর মুখরিত করে তোলেন। এদিন রেলওয়ে স্টেশনে পৌঁছা মাত্রই জনজোয়ারে ভাসলেন শিলচরের প্রাক্তন বিধায়ক। ফুলের মালা পরানো সহ উত্তরে দিয়ে দিলীপ পালকে বরণ করে স্বাগত জানানোর দৃশ্যটি ছিল নজর করা। স্টেশনে পৌঁছে তিনি শহীদ বেদিতে পুষ্পার্ঘ ও মালদানের মাধ্যমে শহীদদের শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন। সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের সঙ্গে কথা বলতে গিয়ে শিলচরের প্রাক্তন বিধায়ক জানান, ঘরে ফিরে তার সতীর্থ সহকর্মী ও সহযোদ্ধাদের বাদন হারা উচ্ছ্বাসে তিনি আপ্লুত। সতীর্থদের ইচ্ছা ও আগ্রহকে সম্মান জানিয়ে তিনি পুনরায় নিজ ঘরে ফিরে এসেছেন। কেন্দ্র ও রাজ্য স্তরের শীর্ষ নেতাদের নির্দেশে আদর্শ মেনে চলার, দলের কাজকে এগিয়ে নিয়ে যাওয়ার অঙ্গীকার করেন তিনি। নরেন্দ্র মোদীকে 450টি আসন উপহার দিয়ে তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী আসনে অধিষ্ঠিত করাই মূল লক্ষ্য বলে জানিয়েছেন তিনি। দলকে তৃণমূল স্তরে আরও শক্তিশালী করার পাশাপাশি বিরোধী অপশক্তির মহাজোট পরিকল্পনাকে বানচাল ও স্তব্ধ করে দিতে সকলকে ঐক্যবদ্ধ হয়ে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানিয়েছেন দিলীপ পাল। আমার আসাম রাজ্যিক বিজেপির শীর্ষস্থানীয় নেতাদের আগ্রহ এবং নির্দেশে আমি আবার ঘরে ফিরে এলাম। এবার আমাদের লক্ষ্য একটাই, আর দু মাসের কাছাকাছি সময়ে লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে এবং আমরা সবাই মিলে ভারতীয় জনতা পার্টির প্রতিটি কর্মকর্তা কর্মী কার্যকর্তা নেতা সবাই মিলে আমরা প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র মোদীকে তৃতীয়বারের মতো আমরা আবার দিল্লির মসজিদে আমরা দেখতে চাই এবং আমরা বিশাল সংখ্যক ভোটে আমাদের বরাক উপত্যকা থেকে দুটি সিট আমরা তাকে উপহার দেব, এই প্রতিজ্ঞা আমরা নিচ্ছি। এবং আমরা সবাই মিলে, সবাই দলের ছোটো বড় প্রতিটি কর্মকর্তা মিলে, সবাই মিলে আমরা দলকে শক্তিশালী করার লক্ষ্যে দলের নিয়ম নীতি মেনে আমরা সবাই কাজে ঝাঁপিয়ে পড়ব। আমাদের এখানে কোনো ধরনের কোনো কম্প্রোমাইজ নেই, আমাদের লক্ষ্য একটাই, মোদিজিকে আবার প্রধানমন্ত্রী হিসেবে আমরা দেখতে চাই আর রেকর্ড সংখ্যক ভোটে আমরা জিততে চাই। এবং এবার আমরা জানি যে বিরোধী অপশক্তিরা মহাজোট বন্ধন তৈরি করেছে, কিন্তু আমরা বিশ্বাস করি ভারতীয় জনতা পার্টির প্রায় 20 কোটি কার্যকর্তা কর্মী সদস্য সবাই। উধারবন্দের নগর এলাকার বাসিন্দা সাধন নুনিয়াকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে, এই অভিযোগ এনে সুবিচারের দাবিতে দ্বারস্থ হল তার পরিবার। এ নিয়ে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে সাধন পরিবার বলেন, বছর 44-এর সাধন নুনিয়াকে গুরুতর জখম অবস্থায় শনিবার বাড়ির পাশে মাঠ থেকে উদ্ধার করা হয়েছিল। রবিবার শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসারত অবস্থায় তার মৃত্যু হয়। কেউ তাকে পরিকল্পিতভাবে হত্যা করেছে বলে অভিযোগ তার পরিবারের লোকেদের। এ নিয়ে তদন্ত করে দুষ্কৃতীদের গ্রেপ্তারের দাবি জানান তারা। রাত 12টার সময় খেতে আসলাম বাড়ির, আমার কাকু রাস্তার মধ্যে দেখলাম ফলাল আসিল, আমি জানি না যেহেতু কেমন আসছে কে না, এটা তো উপরওয়ালা জানে। আমার কর্তব্য আসিল আমি দেখছি ভালো মতো উঠাইছি, মানুষকে জানাইছি যখন আসবেন খাইয়া দেখুন আমার কাকু অবস্থা আছে। এরপরে আমার গ্রামবাসী মানুষ আসছে, আমার কাকু আইছে, দাদা আইছে, খাইয়া কইছেন মারা সেই মেডিকেল তারপরে দিয়ে গেছে। আমাকে যাওয়ার পরে এখন তো কাকু নাই, ঠিক ওর নাম হচ্ছে সাধন দুনিয়া। কবে হয়েছে ঘটনা? শনিবার রাত 12টার সময়। বয়স কত? 44 বছর। তারপরে মেডিকেল লইয়া যাওয়ার পরে? মেডিকেল লওয়া যাওয়ার পরে তো ট্রিটমেন্ট চলছে, এরপরে একদিন পরে ঘটনা হয়েছে। কোন জায়গায় কোন জায়গায় জখম আছে? মাথার ব্রেন জখম আছে, পাটা ছিল পিছনে, এই সামনে আছে আর 10টা,
এরপরে দাঁত তিনটা নাই, তিনটা দাঁত ভাঙা আছে, এরপরে এইগুলো একটু মারা, এরপরে পিছন দিকে পিঠে এখানে আলা দাগ আছে, তারপর জায়গায় জায়গায় ফোনের দাগ দাগ দেখা গেছে, এইগুলো ২০১৯ ডিসেম্বর মাসে উভয় সংসদে গৃহীত হয় আইনে পরিণত হয়েছিল নাগরিকত্ব সংশোধনী বিল, কিন্তু গত চার বছর এ ব্যাপারে প্রয়োজনীয় বিধি তৈরি করতে সক্ষম হয়নি কেন্দ্রের বিজেপি সরকার। এখন আবার নির্বাচনের প্রাক্কালে এই ইস্যুতে বিভিন্ন পরস্পর বিরোধী বক্তব্য শোনা যাচ্ছে বিজেপির নেতা মন্ত্রীদের বয়ানে। এ নিয়ে তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করল বরাক ডেমোক্রেটিক ফ্রন্ট। বিডিএফ মিডিয়া সেলের মুখ্য আহ্বায়ক জয়দীপ ভট্টাচার্য বলেন, যদিও এই আইনকে বিজেপি দলের বিভাজনকামী রাজনীতির হাতিয়ার বলে মনে করেন, তবুও যেভাবে এই ইস্যুতে ছেলেখেলা হয়েছে তার তীব্র প্রতিবাদ জানাচ্ছেন। তিনি বলেন, বিজেপি দলের নেতা মন্ত্রীরা যেভাবে আইন নিয়ে বয়ান দিচ্ছেন তাতে মনে হচ্ছে দেশভাগের শিকার হিন্দু বাঙালি হিন্দুরা শুধু ভোটের ক্রীড়ানক মাত্র। প্রতিবার নির্বাচন আসলে এই ইস্যুকে সামনে এনে ভোট হাসিল করার জন্য এই দলের অন্যতম উদ্দেশ্য। বিগত চার বছর ধরে এই আইনের সামান্য বিধিনিয়ম তৈরি করা যায় না, এটি মোটেই বিশ্বাসযোগ্য নয়। জয়দীপ বলেন, এভাবে দেশভাগের বলি বাঙালি হিন্দুদের চূড়ান্ত অপমান করেছে এই সরকার। সম্প্রতি আরএসএস প্রমুখ মোহন ভাগবত সামনে বসে রাজ্যের মুখ্যমন্ত্রী বললেন যে নাগরিকত্ব সংশোধন আইন কার্যকর হবার আপাতত কোনো সম্ভাবনা নেই, কারণ ব্যাপারটি সুপ্রিম কোর্টে বিচারাধীন রয়েছে, এই আইনের আর কোনো প্রয়োজনীয়তাও নেই। তার এই বক্তব্যের কোনো প্রতিবাদ আর আরএসএস প্রধানের মুখে শোনা যায়নি, অথচ আরএসকে হিন্দুদের স্বার্থে সর্বদা সোচ্চার হতে থাকতে দেখা যায়। কিন্তু তবে কি বাঙালি হিন্দুদের হিন্দু বলে মনে করে না এই সংগঠন? প্রশ্ন তুলেন জয়দীপ। তিনি বলেন, শাসক দলের এই দ্বিচারিতার জন্য জবাব অবশ্যই দিতে হবে। নাবালিকাকে অপহরণ করে খুন করার ঘটনার দায়ের মামলা করা অভিযুক্তকে সাত বছরের কারাদণ্ডে দণ্ডিত করা হয়েছে, একথা জানান চিফ পাবলিক প্রসিকিউটর শাহাবুদ্দিন লস্কর। পাবলিক প্রসিকিউটর দেবজিৎ চক্রবর্তী সোমবার হাইলাকান্দি জেলা ও দায়রা বিচারপতি এই মামলার চূড়ান্ত রায়ে অভিযুক্তকে সাত বছর কারাদণ্ড করেন। উল্লেখ্য, 2022 সালের 9 ফেব্রুয়ারি সুলতানি গ্রান্ডে এক নাবালিকাকে অপহরণ করে খুন করে মাটিতে পুঁতে রাখা হয়। পুলিশ নাবালিকার লাশ উদ্ধার করে। তার বিরুদ্ধে কি মামলা দায়ের করা হয়েছিল? যে একটা মেয়েরে কিডন্যাপ করিয়া রেপ করিয়া মানে তার মার্ডার করিয়েছে, মার্ডার করিয়া সুলতানি বাগানের মেয়েটা আলটিমেটলি মানে রিকোভারিছে, জীবিত না মৃত? ও মার্ডার মৃত 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 মানে উদ্ধার হয়েছে মেয়েটা। তখন তার বয়স আসলো মানে হ্যাঁ মাইনর আসলো, তখন প্রসিকিউশনে ধরেন 23 জন সাক্ষী দেওয়া হয়েছে না, আর কোর্ট উইটনেস হলো 5 জন, টোটাল 28 জনের সাক্ষীর ভিত্তিতে আদালতে মান্যবর জেলা ও ধারা জজ প্রসিকিউশনের সাক্ষীর ভিত্তি করিয়া তার 7 বছর সাজা দেওয়া হয়েছে, যেহেতু হে মাইনর এবং এ মানে ইয়ত্তাম্ব এই অবজারভেশন হোমত আহমারি স্টিল অ্যাটেনিং 21 ইয়ার্স, বর্তমানে তার বয়স 18 বছর 7 মাস। আচ্ছা, তাকে যে সাজা দেওয়া হয়েছে কী সাজা দেওয়া হয়েছে? তাহলে তো সাজা দেওয়া হয়েছে 7 ইয়ার্স। 7 ইয়ার্স কি ইমপ্রিজনমেন্ট দেওয়া হয়েছে, মানে জেল না আরও কিছু? আজ উধারপন্থ সমষ্টির ডুংরির ফাজিপিতে বিধায়ক মিহির কান্তি সোম উপস্থিতিতে 49,42,850 টাকার একটি সাব সেন্টার বিল্ডিং এর শিলান্যাস করা হয়। উপস্থিত ছিলেন সভার সভাপতি শ্রী দীপাংশু দাস, স্বাস্থ্য বিভাগের বিপিএম সংযুক্ত দাস, এবিপি এম সুমিত ব্যানার্জি, এসডব্লিউ আজাদ হোসেন লস্কর, এ এম এম স্বপ্না বেগম। সমগ্র দেশের যে বিকাশ হচ্ছে তারই একটা নিদর্শন মাত্র। এইভাবে স্বাস্থ্য বিমাকে উন্নয়ন করার জন্য বিভিন্ন জায়গায় এই বিল্ডিং এসছে, উদাহরণ প্রত্যন্ত এলাকাতেও 8টা এসছে, এরকম লক্ষ্মীপুরও এসছে, সুনাইতে এসছে, প্রত্যেকটা সমষ্টিতে 8টা 5টা এইভাবে এসছে। কিন্তু আমরা জায়গা না পাওয়ার জন্য শিফট করতে হয়, পিএইচি যেভাবে হয় অনেক গ্রামে আসেনি, সেটার সঙ্গে অনেক জায়গায় ট্রান্সফর্মার বসানো, এই কাজগুলো চলছে। এটা মূল উদ্দেশ্যই হচ্ছে প্রত্যন্ত এলাকাগুলোই আজকের দিনে ডিপ্রাইভ হয়ে রয়েছে এবং এগুলোকে একটা পূর্ণ রূপ নিতে গেলে জায়গার প্রয়োজন রয়েছে।
মহাশয়কে ধন্যবাদ জানাই, কারণ এত বিশাল একটা জায়গা, এক বিঘা জমি আজকের দিনে ওনারা বলছেন 20 লক্ষ টাকা মূল্য। ওনার আজকের থেকে ওনার নামের পিছনে দাতা শব্দ সংযুক্ত হলো, এর থেকে বড় জিনিস আর কিছুই লাগে না। আর গরিব থেকে গরিব এলাকার মানুষের উন্নয়নের জন্য সরকার এই কাজগুলো করে যাচ্ছে। মানুষ গেলে পয়সা দিয়ে বাজার থেকে জিনিস কিনতে হয়েছে, ওষুধপত্র যেগুলো ছিল এগুলো এফিকেসি ছিল না, জেনারিক মেডিসিন তাদের এফিকেসি ছিল না, সেই ওষুধগুলো দেওয়া হতো। চতুর্থ বর্ষপূর্তি অনুষ্ঠানে আয়োজিত করতে যাচ্ছে শহরের স্থানীয় বেসরকারি সংবাদ মাধ্যম CNN 24। আগামী 2 ফেব্রুয়ারি শিলচর গান্ধী ভবনে গৌরবময় চতুর্থ বর্ষ উদযাপন করা হবে। এই উপলক্ষে প্রস্তুতি প্রায় সম্পূর্ণ করে নিয়েছে আয়োজক সংস্থা। বুধবার এক সাংবাদিক সম্মেলনের মাধ্যমে CNN 24 ম্যানেজিং ডিরেক্টর জয়জিৎ বিশ্বাস জানান, সংস্থার চতুর্থ বর্ষপূর্তি উপলক্ষে CNN 24 এক্সিলেন্স অ্যাওয়ার্ড 2024 আয়োজন করা হয়েছে। দিনটিকে স্মরণীয় করে রাখতে সমাজের স্বনামখ্যাত রাজনীতিবিদ, সাংস্কৃতিক কর্মী, সমাজসেবী ও সংবাদ জগতের 125 জন ব্যক্তিত্বকে CNN 24 এক্সিলেন্স অ্যাওয়ার্ড প্রদান করা হবে। এছাড়াও প্রয়াত নীলোৎপল চৌধুরীর পরিবারকে নীলোৎপল চৌধুরী মরণোত্তর সম্মান প্রদান করা হবে বলে জানা গেছে। একাতা থাকবে লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড। এছাড়াও কেন্দ্রীয় ও রাজ্য সরকারের উন্নয়নমূলক কাজকর্মে নিয়ে অনুষ্ঠিত হতে যাওয়া কনক্লেভে মত বিনিময় করা হবে। বিগত বন্যা ও করোনা মহামারী সহ অন্যান্য প্রাকৃতিক দুর্যোগে অবদান রাখা বিভিন্ন সংস্থা ও সংগঠন সহ সংবাদপত্র ও বৈদ্যুতিক প্রচার মাধ্যমের প্রতিনিধিদের এদিন সংবর্ধনা ও প্রদান করা হবে বলে জানিয়েছেন ডিরেক্টর জয়জিৎ বিশ্বাস। সাংবাদিক সম্মেলনে CNN 24 চেয়ারম্যান শঙ্কর দাস, প্রোগ্রাম কোঅর্ডিনেটর সৌমিত দত্ত, ডিরেক্টর আশিস চক্রবর্তী সহ অন্যান্যরাও উপস্থিত ছিলেন। প্রোগ্রামটা একটু ভিন্ন ধরনের প্রোগ্রাম আমরা করতে চলেছি, আয়োজন করতে চলেছি। এই প্রোগ্রামে আমরা বিশেষত দুটো সেশন থাকবে। প্রথম সেশনে আমরা দুপুর 3টের থেকে আমরা গান্ধী ভবনে একটা CNN 24 কনক্লেভ করব, আমরা আয়োজন করতে চলেছি কনক্লেভের। এই কনক্লেভটা একটু ভিন্ন মাত্রা নেবে আমরা আশা রাখছি। যে কনক্লেভের মধ্যে আমরা দুটো প্যানেল তৈরি করছি, একটা প্যানেলে বরিশ শিলচরের বরিষ্ঠ সাংবাদিকরা থাকবেন এবং বরিষ্ঠর সাথে আমরা নবীন সাংবাদিকদেরকেও সেখানে রাখব। তো একটা প্যানেলের মধ্যে সাংবাদিকরা থাকবেন আর একটা প্যানেলে আমাদের গেস্ট থাকবেন, কয়েকজন সরকার পক্ষ থেকে থাকবেন এবং আমাদের বিরোধী পক্ষ থেকেও আমরা দু একজনকে রাখার চেষ্টা করছি। মাননীয় শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী মহাশয় কথা দিয়েছেন, উনি এই কনক্লেভে উপস্থিত থাকবেন। তো আমরা সেইভাবে একটা কনক্লেভ আয়োজন করতে চলেছি গান্ধী ভবনে 3টের থেকে। সংবাদ মাধ্যমের মাধ্যমে আমরা সবাইকে জানাতে চাই এই কনক্লেভটা একটা ভিন্ন মাত্রা নেবে এবং সবাই যাতে এই কনক্লেভটাতে যোগদান করে। এবং যারা দর্শক আসনে থাকবেন, বিভিন্ন NGOকেও আমরা বলেছি যে আসার জন্য, এখানে শিলচরের যে বার্নিং ইস্যুসগুলো, সমস্যাগুলো আছে সেগুলো নিয়ে কনক্লেভের মধ্যে ডিসকাশনটা হবে এবং সেটার সমাধানের কী পথ সেটাও আমরা এই কনক্লেভ থেকে বের করার চেষ্টা। রংপুর নতুন দয়াপুর ওয়াজ কমিটির উদ্যোগে স্থানীয় ঈদগাহ মসজিদ প্রাঙ্গণে বিভিন্ন কার্যসূচির মাধ্যমে দিনই সমাবেশ ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়। এই সমাবেশে সভাপতিত্ব করেন মঈনুদ্দিন লস্কর। অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মৌলানা আহমেদ সৈয়দ গোবিন্দপুরী, হজরত মৌলানা সাবির আহমেদ আল হাজারি, সাহেবজাদা বাগপুরি, শিলচর ইন্ডিয়া ক্লাব মসজিদের শাহী ইমাম হজরত মৌলানা মাসুক আহমেদ, রাতাবাড়ি নিজামিয়া মাদ্রাসার শিক্ষক কারি মৌলানা নজরুল ইসলাম, এছাড়াও আরও শিক্ষাবিদ, বুদ্ধিজীবী, স্থানীয় ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন। এদিন সন্ধ্যা থেকে ভোর 4টা পর্যন্ত ইসলামী বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন বক্তারা। তারপর বিশ্বশান্তি কামনায় শেষ মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। যেভাবে জমি এইভাবে ওয়াজের মজলিসে বসলে মুমিন বান্দার কলবে গ্রহণ করব।
খোঁজ শিলচর সামাজিক ক্রীড়া ও সাংস্কৃতিক সংস্থা টাউন ক্লাবকে উপহার হিসেবে কয়েকটি কম্বল তুলে দেওয়া হয় প্রাক্তন মন্ত্রী লুৎফুর রহমানের স্মৃতির উদ্দেশ্যে ওনার ছেলে ডক্টর এম মাসুম। উপস্থিত ছিলেন টাউন ক্লাবের সভাপতি দিলীপ রঞ্জন নন্দী, সাধারণ সম্পাদক নন্দলাল রায়, খোঁজের সভাপতি ডক্টর এম মাসুম, সাধারণ সম্পাদক সজল লস্কর, সুজন দত্ত, শঙ্কর ভট্টাচার্য, অন্যান্য কর্মকর্তা ও সদস্যবৃন্দ, আমার খুঁজের ভাইয়েরা, আমরা খুঁজের পক্ষ থেকে প্রত্যেক সাথে এই প্রয়াসটা চালিয়ে যাই। ছোট থেকে আরম্ভ করে এখন এই প্রয়াসটা বেশ বড় হয়। বিশেষ আমরা সেখানে কিছু না কিছু একটা সামান্য হলেও কিছুটা আগ বাড়ানোর চেষ্টা করি। এই যে প্রয়াস আজকে আমরা নিয়ে এসেছি, আমরা অনেক গেলে পরে বোঝা যায় এই কম্বলটা হয়তো আমার সামান্য মনে হয়, কিন্তু অনেকের কাছে এটা অনেক বড়। গেলে দেখা যায় লোক কীভাবে থাকে, কীভাবে ঘুমায়, কীভাবে রাত কাটায়, কীভাবে শীত নিবারণ করে, তা অত্যন্ত বেদনাদায়ক অনেক সময় বলা যায়, হৃদয়স্পর্শী বলা যায়। তাই আমরা চেষ্টা করি শীতকালে কবল দেওয়ার, যাতে কিছু লোককে অন্তত কিছুটা সাহায্য করতে পারে। আমরা তো আর সব কিছু করতে পারবো না, কিছুটাও যদি হয় সেটাও একটা অবদান থাকবে নিশ্চয়ই। আমরা চেষ্টা করি এবং করে যাচ্ছি নতুন কিছু নিয়ে আসে সমাজের জন্য। আমি টাউন ক্লাবকে দেখি, টাউন ক্লাবকে কাছ থেকে শেখার জন্য সবসময় আমি চেষ্টা করি। আমি প্রথমে টাউন ক্লাবের কিছু যদি আসে পেপারে, টাউন ক্লাব কি করেছে, টাউন ক্লাবের খেলা হলে আমি টাউন ক্লাবের মাঠে আসি, বাইরে থেকে দাঁড়িয়ে আমি করি। প্লেয়ারদের যাতে সুযোগ করে দেওয়ার জন্য অন্য ধরনেরও আমরা আমাদেরকে বললে আমরা সাহায্যের হাত বাড়িয়ে দেব। আপনারা যেহেতু আমাদের উপদেষ্টা হিসাবে আছেন, আর টাউন ক্লাবের কাছে শিক্ষণীয় অনেক জিনিস, যেমন ফুটবল, ক্রিকেট, হকি, ভলিবল, যে এমন একটা ক্লাব যে সব খেলাটাই করে এবং সব খেলাটাই পরিচালনা। বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলনে কাছাড় জেলা সমিতির ব্যবস্থাপনায় 72 বাংলা ভাষা সেনানী সদ্য প্রয়াত স্বদেশ বিশ্বাসের প্রয়াণের স্মরণ শ্রদ্ধাঞ্জলি সভার আয়োজন করা হয়েছে। প্রথমে প্রয়াত স্বদেশ বিশ্বাসের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ নিবেদন করে শ্রদ্ধা জানিয়ে উক্ত স্মরণ সভার সূচনা করা হয়। এদিন সভায় স্মরণ সভার মঞ্চে উপস্থিত ছিলেন বিশিষ্ট সাংবাদিক অরিজিৎ আদিত্য, লেখক কবি ইমাদউদ্দিন বুলবুল, কংগ্রেস নেতা সীমান্ত ভট্টাচার্য, বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলনের কাছাড় জেলা সমিতির সভাপতি সঞ্জীব দেব লস্কর, CPIM-এর নেতা দুলাল মিত্র প্রমুখেরা। এদিন স্বাগত বক্তব্যে কবি সাহিত্যিক দীপক সেনগুপ্ত বলেন, প্রয়াত স্বদেশ বিশ্বাস প্রতিবাদী ব্যক্তিত্বের মানুষ ছিলেন। ছাত্র ছিলাম এবং স্বদেশ বিশ্বাসের অসাধারণ উপস্থাপনা ক্লাস 9-এ পড়া অবস্থায় তাতে আকৃষ্ট হয়ে একসময় নিজেরই অজান্তে ভারতীয় ছাত্র ফেডারেশন SFI-র সদস্য হয়ে গিয়েছিলাম আমরা অদরচন্দ্রের কজন বন্ধু। ছাত্র ফেডারেশনের কাছাড় জেলা সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল এবং সেই সম্মেলনে অদরচন্দ্র হাই স্কুল, তখন হাই স্কুল ছিল, প্রতিনিধি হিসেবে এবং আগন্তুক নেক টিমের কলেজ পরিদর্শনকে লক্ষ্য রেখে রাধামাধব কলেজে আগামী 11 ফেব্রুয়ারি রবিবার বেলা 12টার সময় কলেজের প্রাক্তনীদের নিয়ে এক অ্যালুমিনি মিটের আয়োজন করা হয়েছে। উক্ত সভায় রাধামাধব কলেজের প্রাক্তনীদের যথাসময়ে উপস্থিত থাকার আহ্বান জানিয়েছেন রাধামাধব কলেজের অধ্যক্ষ ডক্টর দেবাশিস রায়। রাধামাধব কলেজ IQAC-র কোঅর্ডিনেটর ডক্টর সোনালী চৌধুরী ও রাধামাধব কলেজ অ্যালুমিনি অ্যাসোসিয়েশনের সভাপতি দেবাশিস সোম সকলের উপস্থিতি ও সম্মিলিত প্রয়াস এদিনের সভাসহ আগামী ন্যাক ভিজিট ভালোভাবে মোকাবিলা করা যাবে বলে আশা ব্যক্ত করেছেন IQAC-র কোঅর্ডিনেটর ডক্টর সোনালী চৌধুরী। IQAC-র তরফে এবং রাধামাধব কলেজ অ্যালুমিনি অ্যাসোসিয়েশনের সহযোগিতায় আগামী 11 ফেব্রুয়ারি
দুপুর 12টায় রাধামাধব কলেজের অডিটোরিয়ামে আমরা একটা অ্যালুমিনি মিটের আয়োজন করেছি, যেখানে আমি রাধামাধব কলেজের পক্ষ থেকে সকল প্রাক্তনীদেরকে আহ্বান জানাচ্ছি যে আপনারা সবাই আসুন, যোগদান করুন এই মিটিংয়ে। এবং এটা আমরা আইকিউএসসির তরফ থেকে করেছি, যেখানে আমরা ন্যাক পরিদর্শনকে মাথায় রেখে বিভিন্ন জিনিস সবার সাথে ডিসকাস করব, এবং আপনাদের সহযোগিতা আপনাদের সাজেশন আমরা খুব দরকার, সো দ্যাট আমরা ভালোভাবে যেন ন্যাকটাকে ভালো করে ফেস করতে পারি এবং আমরা আমাদের কলেজের ডেভেলপমেন্টটাকে সুন্দর করে আনতে পারি। আমি আবার সব প্রাক্তনীদেরকে আহ্বান জানাচ্ছি যে আপনারা একটু সময় বের করে ওই দিন আসবেন এবং এই অ্যালুমিনি মিটটাতে যোগদান করবেন। প্রস্তুতি চূড়ান্ত, রাতপোহালেই শুরু হচ্ছে ঐতিহ্যবাহী নিমাই চাঁদপুর সাহেব বাড়ির বাৎসরিক উরুস মাহফিল। বারাক উপত্যকার আধ্যাত্মিকতার অন্যতম কেন্দ্র হাইলাকান্দি জেলার ঐতিহ্যবাহী নিমাই চাঁদপুর দরবার শরীফের শাহ সুফি হযরত মৌলানা মুফতি মোহসিন আলী চৌধুরী নাক্সবন্দি, মোজাদ্দিদি রহমান ও পীরে তরিকত শাহ সুফি হযরত মৌলানা মাহমুদুর রহমান চৌধুরী নাক্সবন্দি মোজাদ্দিদি উরুশে মাহফিল ও তরিকাতের বাৎসরিক জলসা আগামীকাল অর্থাৎ 1 ফেব্রুয়ারি রোজ বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে। প্রতিবারের মতো এবারও আগামীকাল 1 ফেব্রুয়ারি থেকে বৃহস্পতিবার সকাল 8:00 থেকে বিকাল 5:00 পর্যন্ত নির্ধারিত কার্যসূচির মধ্য দিনব্যাপী এই মাহফিল চলবে। বারাক উপত্যকার বিশিষ্ট ওলামায়ে কেরাম সুফিয়ানে আজামগণ মাহফিলে উপস্থিত হয়ে মূল্যবান নসিহত প্রদান করবেন। সবাইকে এদিনের উরুস মাহফিলে আমন্ত্রণ জানিয়েছেন জলসা বাস্তবায়ন কমিটির পক্ষে সাহেবজাদা জনাব আইনউদ্দিন চৌধুরী। আল্লাহ পাকর লাখ লাখ শুক্রিয়া বরাক উপত্যকার ঐতিহ্যবাহী দরবার শরীফ নিমাইচানপুর দরবার শরীফ প্রতি বছরে নিয়ায়, এই বছরও আল্লাহ পাকের দয়ায় অসীম কৃপায় নিমাইচানপুরী সাহেবানদের বাৎসরিক ইসালে সোয়াব অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী 1 ফেব্রুয়ারি রোজ বৃহস্পতিবার সকাল 9:00 হইতে বিকাল 4:00 পর্যন্ত আমাদের এই মাহফিল অনুষ্ঠিত হবে। বর্তমানে আমাদের প্যান্ডেলের কাজ শেষ হওয়ার পথে একটু বাকি রয়েছে, যা কিছু কাজ আছে মোটামুটি সমাপ্তির পথে। আমরা আশা রাখছি আল্লাহ পাকের কাছে দোয়া রাখছি যেন আমাদের এই মাহফিল আল্লাহ তাআলা যেন কামিয়াবি করেন আর প্রত্যেকটা কাজ যেন সহজভাবে আমরা করতে পারি, আঞ্জাম দিতে পারি, আল্লাহ পাকের কাছে এই আশা রাখছি, এই দোয়া রাখছি। আর দেশবাসীর প্রতি অনুরোধ রাখছি, আপনারা এই মাহফিলে এসে যোগদান করে মাহফিলটিকে সুন্দর করে তোলার জন্য প্রত্যেকটি এলাকার জনগণের প্রতি আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারীগণকে বিশেষ করে অনুরোধ করছি, আপনারা এসে মাহফিলকে সুন্দর এবং সাফল্যমণ্ডিত করে তুলুন। খবর শেষ করার আগে বিশেষ বিশেষ খবরগুলো আরও একবার। গেরুয়া বসুনে শিলচর ফিরলেন দিলীপ পাল, ভাসলেন জনজোয়ারে। নাগরিকত্ব আইনের নামে অপমান করেছে বিজেপি, ফের সরব বিডিএফ। উদারবন্দে সাধন নুনিয়া খুন, সুবিচারের দাবিতে পুলিশের দ্বারস্থ পরিবার। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই, নমস্কার।